হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগস। তো কাল আমরা দার্জিলিং ঘুরতে যাচ্ছি। শিয়ালদা থেকে দুপুর দুটোই ট্রেন, তিস্তা তোর্ষা এক্সপ্রেস ধরে আমরা যাব। তো সেই জন্য আমি আজকে এই ব্যাগটা প্যাকিং করে রাখছি। তো কী কী নিচ্ছি তো আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করব, তো যাতে আপনারা কোনো সময় যদি পাহাড়ি এলাকায় যান তাহলে যদি কোনো রকম সমস্যা না হয়। তো আজ আমি এই ভিডিওতে দেখাবো আমরা কী কী নিয়ে যাচ্ছি। তো প্রথমেই আমি দুটো ব্যাগ নিয়েছি, একটা বড় লাগেজ, এটা আমাদের সব রকম নেব, আর এটা ছোটোখাটো জায়গায় যখন ঘুরতে যাবো তখন এই ছোটোখাটো জিনিস, জলের বোতল, কিছু স্ন্যাক্স, এগুলো ক্যারি করবো এই ব্যাগে। তো প্রথমেই বলি ওষুধপত্রের মধ্যে আমরা কী কী নিচ্ছি। তো আমরা ডেটল নিচ্ছি এবং ডেটলের সাথে টুল ও ব্যান্ডেড অবশ্যই এটা রাখছি, এবং কিছু ভিক্স রাখছি কারণ যদি কোনো প্রবলেম হয়, কাশি হয়, তার জন্য ভিক্স রাখছি, এবং ঠান্ডা লাগার ওষুধ রাখছি, মাথা যন্ত্রণার বাম রাখছি, এবং ওআরএসটা ক্যারি করছি, ওআরএসটা যদি দরকার হয় ওআরএস, আর এটা প্যারাসিটামল ট্যাবলেট কিন্তু রাখছি, এবং করোনার সময় এখন তার জন্য এই হ্যান্ড স্যানিটাইজারটা ব্যবহার করছি, এবং এই চকলেটটা রাখছি কারণ ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য কিন্তু পাহাড়ে ওঠার সময় ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায় এই চকলেট খেলে, তো চকলেটটা কিন্তু আমরা রাখছি। তো এই ওষুধপত্রের মধ্যে আমরা এগুলোই রাখছি। যেহেতু আমরা দুরাত তিন দিনের জন্য যাচ্ছি, তো আপনাদের দেবাশিস দাদার জন্য দুটো সোয়েটার এবং মাফলার, মোজা, ওখানে যেহেতু ঠান্ডা সেহেতু মাফলার, মোজা এবং হাত মোজা এগুলো নিয়ে নিচ্ছি, এবং তিন সেট জামা নিয়ে নিচ্ছি, জামা এবং প্যান্ট, এবং আমার জন্য দুই তিন সেট জামা নিয়ে নিয়েছি এখানে। আপনারা যদি ওখানে যান অবশ্যই জিন্স কিংবা চুড়িদার ক্যারি করবেন, কারণ হচ্ছে ওখানে শাড়ি টাড়ি পরে গেলে কিন্তু পাহাড়ি এলাকা যেহেতু সেহেতু কিন্তু অসুবিধা হতে পারে। এবং আমার সোয়েটার নিয়ে যাচ্ছি যেহেতু ঠান্ডা, সোয়েটার, টুপি, এবং সাথে একটা গামছাও রাখছি, গামছাটা কিন্তু লাগে, এবং দুটো বেডশিট নিয়ে নিচ্ছি, এবং দুটো ছাতা কিন্তু রাখছি যেহেতু বর্ষাকাল সেই জন্য দুটো ছাতা রাখছি, এবং মাস্কটা রাখছি যেহেতু করোনা এবং ঠান্ডা দুটোই আছে, মাস্কটা রাখছি। আমি নিচ্ছি লোশন যেহেতু ঠান্ডা, একটা পারফিউম নিচ্ছি, পকেট পারফিউম, আর যেগুলো কসমেটিক্স সেগুলো নিচ্ছি, কিছু কসমেটিক্স এক্সট্রা আরও নিচ্ছি, এবং এর সাথে মোবাইল চার্জার কিন্তু অবশ্যই, এটা কিন্তু নিতেই হবে, পাওয়ার ব্যাঙ্ক, পাওয়ার ব্যাঙ্কটা লাগেই, এবং ক্যামেরা নিচ্ছি, এবং মোবাইলের জন্য ওয়াটার কভার যদি বৃষ্টি হয়, বৃষ্টি বর্ষাকাল বৃষ্টি যদি হয় তো মোবাইলটা তো রাখতেই হবে, তো ওয়াটার কভার এবং ট্রাইপড এবং মাইকের সেট। আপনাদের কিন্তু ডেলি ব্লগ আসছে দার্জিলিং গিয়ে কখন কী করছি, কী খাচ্ছি, কোথায় ঘুরছি, সব কিছুই কিন্তু আমরা দেখিয়ে দেবো এই চ্যানেলেই। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ট্রেনে যাওয়ার সময় কিংবা বাসে যাওয়ার সময় হেডফোন কিন্তু কাজে লাগে, তো দুটো হেডফোন নিয়ে নিচ্ছি। এবং ডকুমেন্টসের মধ্যে কিন্তু আমরা আই কার্ড, আধার কার্ড এগুলো কিন্তু নিয়ে নিচ্ছি দুজনেরই, এবং অবশ্যই এটিএম কার্ড কিন্তু নিচ্ছি, এটিএম কার্ড, আর হচ্ছে যেহেতু কোভিড নেই এখন তবুও কোভিড যে সার্টিফিকেট আছে তো কোভিডের ওই সার্টিফিকেটটা নিচ্ছি। এবং রাস্তায় টিফিন করার জন্য কিন্তু আমরা একটা বাটি, জলের বোতল এবং চামচ রাখছি, এবং বিস্কুট, খাবারের মধ্যে কিন্তু বিস্কুট, কিছু স্ন্যাক্স আর চিড়ে এগুলো কিন্তু রাখছি। তো এই টোটাল জিনিসগুলো কিন্তু আমরা নিচ্ছি। আমরা যদি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি শিলিগুড়ি বা দার্জিলিং ওদিকে কেউ ভিডিও দেখে থাকেন তো অবশ্যই কমেন্ট করবেন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের দার্জিলিংয়ের ব্লগস দেখার জন্য।